আগে তো 400 টাকা দিয়ে যাওয়া হইতো, 400 টাকা দিয়ে যেতো, এখন 800 টাকা, এখন 800 টাকা ডাবল, বেশি ডাবল নিচ্ছে, ডাবল। মালিকই তো আসতে বলছে, ভাড়াটা ভাড়াটা যখন কমে বা ভাড়াটা যখন নির্ধারণ করে তখন আপনারা মালিক বলতে পারেন না যে আমরা তো আসার সময় খালি আসি, ওই খালিটা আমাকে উপসাই দেন। আমার এগুলো দেখার তো সময় না, আমার তো ভাড়া চার আছে, আপনি চার মধ্যে ভাড়া নেবেন বলেন তো, বেশি নিচ্ছেন কোনো ভাড়া? বেশি তো না ভাইয়া, 350 টাকা, 800 টাকা নিচ্ছেন কেন? আপনি গাড়ি খালি আসছে, এটা কি যাত্রীর দোষ? যাত্রীর দোষ না, না গাড়ি খালি আসবো আমি করবো না, আপনার মালিকের সাথে কথা বলবেন। এখন ওইটা কি আমাকে উপরে চাপা দিবেন? আপনি খালি গাড়ি আসলে আপনি তো আপনার 350 টাকার ভাড়া, 1000 টাকা, 800 টাকা, আপনারা যখন ভাড়া কমায় ইয়ে ভাড়া যখন নির্ধারণ করে তখন বলেন না যে ভাই পাবলিক তো আমাকে দিবে না, পাবলিক তো আমাকে মারবে, কম তো কেউ দিবে না রে ভাই, এটা তো সিন্ডিকেট করে রাখছেন, কম দিবে কেন? আমার এগুলো দেখার তো সময় না, আমার তো ভাড়া চার আছে, আপনি চার মধ্যে ভাড়া নেবেন নাহলে মামলা খাবেন। বলেন তো বেশি নিচ্ছেন কোনো ভাড়া? বেশি তো না ভাইয়া, 350 টাকা, 800 টাকা নিচ্ছেন কেন? আপনি টিকিট নিয়েছেন কয়টা? একটা। কতদিন নিয়েছেন? 800। আগে কত যেতেন? আগে তো 400 টাকা দিয়ে যাওয়া হইতো, 400 টাকা দিয়ে যেতেন, এখন 800 টাকা, এখন 800, ডাবল, বেশি ডাবল নিচ্ছে, ডাবল। গাড়িটা খালি আসতেছে এখন, যাত্রী নাহলে যাত্রী হরণ হবে না, আপনি গাড়ি খালি আসছে, এটা কি যাত্রীর দোষ? যাত্রীর দোষ না, না গাড়ি খালি আসবো আমি করবো না, সেটা আপনারা মালিকের সাথে কথা বলবেন, মালিকই তো আসতে বলছে। ভাড়াটা ভাড়াটা যখন কমে বা ভাড়াটা যখন নির্ধারণ করে তখন আপনারা মালিক বলতে পারেন না যে আমরা তো আসার সময় খালি আসি, ওই খালিটা আমাকে উপসাই দেন। আমরা অন্য সময় 600 টাকা 300 নিয়ে আসতেছি বারবার, আমরা মালিকের এই আমরা 300 250 নিচ্ছি, বুঝুন। আপনি 300 250 নেবেন কেন? আপনি যা লিগ্যাল তাই নেবেন, আপনি যা লিগ্যাল তাই নেবেন। যাত্রী উনি বলে আপনি যখন আমলি, আপনি যখন লিগের ভাড়া,
আপনি তাই নেন আপনি 300 নিচে 600 নিচে আপনি যাত্রী নিয়ে যাবেন না আর আপনার যাত্রী নাই আপনি যাত্রী না দেখেছেন আপনি নেন সেটা তো সমস্যা নাই আপনি আজ জানালি হ্যাঁ আচ্ছা বলেন পাবনা কোথায় ঢাকা টু পাবনা কত টাকা ভাড়া আপনি যুক্তি দিয়ে আমাকে বুঝাইতে পারবেন না তাদের নির্ধারিত ভাড়া আপনি ওটাই নিতেন আপনি 200 টাকায় নেন 200 টাকায় যখন যাত্রী এত কথা বলেন আপনি যাত্রী দিকে বলবেন যে এটা আপনার আপনি এটাই যাওয়া লাগবে যাত্রী দিকে বোঝা যায়।